হজরত আলী ও ফাতেমা রাদি আল্লাহ বিবাহের সময় মহানবী সালিহাস্লামের খুতবার ঘটনা হজরত ফাতেমা রাদি আল্লাহা ছিলেন রাসুল্লাহ সালিহাস্লামের চার কন্যার মধ্যে ছোট কন্যা তার আদরের কন্যা ফাতেমাকে হজরত আলী রাদি আল্লাহ তালাহের সাথে বিবাহ দিয়েছিলেন হজরত আলী ও ফাতেমা রাদি আল্লাহু বিবাহতে মুয়াজিরদের মধ্যে হাজির ছিলেন হজরত আবু বকর ওমর উসমান তালহা ও জুবাই রাজি আল্লাহ আর আনসারদের মধ্যে থেকেও অনেক সাহাবি উপস্থিত ছিলেন এরপর যখন লোকজন আলী ও ফাতিমা রাদি আল্লাহু তালাহের বিবাহের মজলিসে উপস্থিত হল তখন রাসুল্লাহ সাল্লিহাল্লাম আর দেরি না করে বিবাহের খুদ্বা পাঠ করা শুরু করলেন বিবাহের সেই খুদ্বার অর্থ এমন ছিল যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তিনি তার অনুগ্রহ দ্বারা প্রশংসিত নিজ ক্ষমতার দ্বারা উপাস্য নিশ্চয়ই আল্লাহ তালা বৈবাহিক সূত্রের আত্মীয়তাকে বংশের সাথে সম্পৃক্ত করেছেন আর এটা হচ্ছে একটি আবশ্যক ন্যায়সঙ্গত বিষয় যাতে সব ধরনের উপকার বা কল্যাণ নিহিত রয়েছে এর মাধ্যমে রেহেম বিদীর্ণ করা হয় যা মানবজাতির জন্য অত্যন্ত আবশ্যক হযরত আলী ও ফাতিমা রাদি আল্লাহ বিবাহের সময় রাসুল্লাহ সালি সাল্লাম ক্ষুদা পাঠ করার পর একটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তিনি ওই সত্তা যিনি পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন অতপর মানুষকে বংশ সম্পর্কীয় ও বিবাহ সম্পর্কীয় বন্ধনে আবদ্ধ করেছেন আর তোমার প্রতিপালক কিছুই করতে সক্ষম রাসুল্লাহ সাল্লিহলাম পবিত্র কোরআনের আয়াত তেলোয়াতের পর বললেন আমি সাক্ষী যে আমি ফাতেমাকে আলীর সাথে চারশো ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ সম্পাদন করলাম যদি সে এই প্রতিটি শূন্যতের উপর এবং আবশ্যক বিষয় বা মোহরানার উপর সন্তুষ্ট থাকে রাসুল্লাহ সাল্লিহল আরও বলেন আল্লাহ তোমাদেরকে মিলিয়ে দিন এবং তোমাদের মধ্যে দান করুন আর আল্লাহ পাক তোমাদেরকে উত্তম বংশধর প্রদান করুন এরপর রাসুল্লাহ সাল্ল্লাহ আলুসাল্লামের কন্যা ফাতেমারাদ আল্লাহ তালাহাকে তার স্বামীর বাড়িতে উঠিয়ে দেওয়া হয় এরপর নবদম্পতির থাকার জন্য সুব্যবস্থা করা হয় ফাতেমা রাদি আল্লাহ তালাহাকে বিয়ে দেওয়ার পর রাসুলুল্লাহ সাল্লাহ ভাল্হাসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না বিবাহের প্রথম রাতে হজরত আলী ও ফাতেমা রাদি আল্লাহু তালানহা যেই ঘরে অবস্থান করলেন তখনও রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সেই ঘরে আছেন আর সেই ঘরটি ছিল তাদেরই এক প্রতিবেশী হারেশ ইবনে নুমান রাদি আল্লাহু তালানহের ঘর এই অবস্থায় হারেস রাদি আল্লাহ তাল্হ্নহু নবী করিম সাল্লাহ কাছে আসলেন এবং বললেন আমার কাছে সংবাদ পৌঁছিয়েছে যে আপনি নাকি আপনার মেয়ে ফাতেমাকে এখানেই রেখে দিতে চান এটা হচ্ছে আমার জায়গা যা বনি নাজার গোত্রের বাড়ি সমূহের খুবই কাছে হজরত হারেস রাদি আল্লাহ তালাহু আরও বলেন যে হে আল্লাহর রসুল আল্লাহর কসম আমি ও আমার সবই তো আল্লাহ এবং তার রসুলের জন্য কাজেই আপনি এই সম্পদ থেকে আপনার পছন্দ অনুযায়ী যা ইচ্ছা গ্রহণ করুন তখন রাসুলুল্লাহ সাল্লিস্লাম হজরত হারেসকে বললেন যে তুমি সত্যিই বলেছ আল্লাহ তোমার উপর বরকদান করুন এরপর রাসুলুল্লাহ সাল্লিহাসাল্লাম তার কন্যা ফাতিমা রাদি আল্লাহ তালাহাকে সেই প্রতিবেশীর ঘরেই স্থিতি লাভ করালেন নবদম্পতির থাকার জন্য এভাবে সুব্যবস্থা করে দেওয়া হয় হজরত আলী ও ফাতেমা রাদিয়া তালানহের বিবাহের খুদবার ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালাম আলাইকুম ও বারাকাতুহু